প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স আগমনে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি প্যারিসের লাফায়েত এলাকায় সহস্রাধিক নেতাকর্মী গুবেক হাসিনা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন ফ্রান্স বিএনপি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে যোগ দেন ফ্রান্স বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুস সালাম আনোয়ার হোসেন খোকন ফ্রান্স বিএনপি নেতা সৈয়দ সাইফুর রহমান এম এ তাহের মাহবুব আলম রাঙ্গা হাজি হাবিব কবির হোসেন পাটোয়ারি সাইফুল ইসলাম জালাল খান জুনেদ আহমদ সৈয়দ জালাসুজ্জামান রেজাউল করিম রেজা এম এ আজিজ ইকবাল হলদার রিপন শামীম আক্তার রুবি মমতা জালো আব্দুল কাইম সরকার স্বপন আহমেদ সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা এ সময় তারা বর্তমান অবৈধ সরকারের নৈরাজ্যের কথা তুলে ধরে বলেন বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নামে গুম খুন রাহাজানি বর্তমান বাংলাদেশ সরকারের নিত্য নৈমিত্তিক ব্যাপার অবৈধভাবে আবারও ক্ষমতায় থাকতে নতুন নীল নকশা তৈরি করা হচ্ছে যে কোনো ধরনের ষড়যন্ত্র বিএনপি প্রতিহত করবে ইউরোপ সহ সারা বিশ্ব থেকে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে